ডিজিটাল যুগে বন্ধুত্বের নতুন হাতিয়ার ডেটিং অ্যাপ। প্লে স্টোর কিংবা কম্পিউটারে সার্চ করলে খুব সহজেই পাওয়া যায় এই অ্যাপসগুলো। বন্ধু বানানোর এই অ্যাপসগুলো এখন মূলত পরকীয়া, অবৈধ শারীরিক সম্পর্ক, সমকামিতা আর প্রতারণার বিশাল এক খনি। ডেটিং অ্যাপস আসলে কি বা কেন, কি হয় এই অ্যাপসে? দেখা যাচ্ছে এসব অ্যাপসের মূল ব্যবহারকারী প্রায় সবাই বয়সে তরুণ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা যে কোনো বয়সীরা বিনামূল্যে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। এরপর যে যার পছন্দ মতো ডেটিংয়ের জন্য মানুষ খুঁজেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়, অ্যাকাউন্ট খুলতে হয় একটা নাম্বারের মাধ্যমে। কোনো টাকা লাগতেছে না, কোনো ঝামেলা নেই। আপনি যখন অ্যাকাউন্ট খুলতেছেন, নিজের সুন্দর একটা ছবি দিলেন, আপনাকে যে চুজ করতেছে বা আপনি কাউকে যদি পছন্দ করেন আপনি তাকে নক করে রাখলেন, তার যদি পছন্দ হয় আপনাকে সে আপনার সাথে কানেক্ট হলো। এখানকার মজার বিষয় হচ্ছে যে আপনি আপনার এরিয়া সেট করতে পারবেন, যে আমি এত কিলোমিটারের মধ্যে আমি আমার ফ্রেন্ডকে চাচ্ছি বা এত এজের মধ্যে আমি আমার ফ্রেন্ডকে চাচ্ছি। এটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন, আপনার কোন জেন্ডার চাচ্ছেন, যে আপনি মেল না ফিমেল, আপনার কোনটা প্রয়োজন আপনি সেটাও সিলেক্ট করতে পারতেছেন। এর অনেকে আছে যে ধরেন সে তার থেকে একটু এজে বেশি বা তার কেউকে চুজ হচ্ছে না বা আসতে যাচ্ছে না, তখন কি করে টাকার বিনিময়ে ওভাবে অফার করে তখন তাকে নেয়। এরকম অনেকেই করে, আমার পরিচিত এক ফ্রেন্ডও এরকম আছে। নানা রকম লোভনীয় সুবিধায় ভরপুর থাকে এই অ্যাপসগুলো। ফিল্টারিংয়ের মাধ্যমে পছন্দের এলাকা, বয়স, লিঙ্গ, উচ্চতা, অর্থাৎ যেমন চান তেমনই সঙ্গী খুঁজে বের করতে পারবেন এখানে। আর মিলে গেলেই সরাসরি সাক্ষাৎ বা ডেটিংয়ের জন্য বাসায় আমন্ত্রণ। আবার অনেকেই আছেন ডেটিং অ্যাপস ব্যবহার করে করছেন একাধিক প্রেম, ভালোবাসার নামে আদায় করছেন টাকা পয়সা। আমার কাছে বিভিন্নভাবে ডেটিং অ্যাপসের মাধ্যমে প্রায় 76,000 টাকার মতো সে আমার কাছ থেকে নিয়েছে আর কি। তো একটা সময় আমি জানতে পারলাম যে আমার মতো আরও কয়েকজনের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সে ডেটিং অ্যাপসের মাধ্যমে টাকা পয়সা নিয়েছে। মূলত ডেটিং অ্যাপসের মাধ্যমে এটি তার একটি ব্যবসা। দেখাদেখি মাধ্যমে একটা সময় উনার বাসা খালি থাকলে আমি যেতাম বা আমার বাসা খালি থাকলে উনি আসতো। তো আসলে মূলত ডেটিং অ্যাপসটা একটি শারীরিক সম্পর্কেরই জায়গা। টাকার বিষয়টা হচ্ছে আমাকে টাকা দিচ্ছে, স্বেচ্ছায় দিচ্ছে, আমি কারোর থেকে জোর করে টাকাটা নিচ্ছে না। আর এখান থেকে যে টাকাটা নিচ্ছে এটা আমরা সবাই অবগত, এখানে কোনো জোর জবরদস্তি কোনো কিছুই হচ্ছে না, সবাই তো নিজের স্বেচ্ছাই করতেছে কাজগুলো। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ছি, অনেক টাকা খরচ করি, বাবা মা যেটা দেয় সেটাতে অনেক সময় মাস চলতে পারতেছে না, সেক্ষেত্রে হয়তো এক্সট্রা কিছু টাকার চাহিদার জন্যই আমরা এগুলো করে থাকি। ডেটিং অ্যাপসকে কাজে লাগিয়ে অবৈধ শারীরিক সম্পর্ক যেমন এসেছে হাতের নাগালে, তেমনি অনেকে এসব ব্যবহার করে খুলে বসেছেন প্রতারণার ফাঁদ। ডেটিংয়ের নামে বাসায় ডেকে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। বাসার মধ্যে নিয়ে যাওয়ার পরে যখন আমি চোখ খুলি বা সব কিছু নর্মাল হইতে থাকি, তখন ওরা 5-6 জন লোক আমার উপরে টর্চার করা শুরু করে। একটা পর্যায়ে গিয়ে আস্তে আস্তে যে দেখেন আপনারা তো কিছুর জন্যই আমাকে আটকেছেন, আমাকে এরকম করে না করে আপনারা এর চেতে বলেন যে কী আপনাদের প্রয়োজন। তো তখন ওরা আর কি বললো যে এরকম আজকের মধ্যে যদি আমি 50 লাখ টাকা ব্যবস্থা করতে পারি তাহলে ওরা আমাকে ছেড়ে দেবে। তো আমি ওদেরকে বললাম যে দেখেন আপনারা মনে ভুল মানুষে ধরছেন, আপনি যদি মনে করেন যে এরকম টুকটাক না করে ইচ্ছা তো আমার মেরেই ফেলেন, কারণ 50 লাখ টাকা আমার বেচলেও পাবেন না। তো ওনারা বলে যে ঠিক আছে তুমি কত দিতে পারবা। তো আমি যদি কখনো ওদের প্রতিটা কথা কোনো নেগেটিভ কিছুতে যাইতাম তাহলে আবার ওরা আবার টর্চার শুরু করতো। ডেটিং অ্যাপস ব্যবহার করে প্রতারণা করা 3 ব্যক্তিকে সম্প্রতি গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এসব অ্যাপসের মাধ্যমে তরুণ তরুণীদের নানা ফাঁদে ফেলা হচ্ছে সেই বিষয়টিও স্বীকার করেছেন তারা। তবে এমন অনেক প্রতারকরাই রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে, তাই এসব অ্যাপস ব্যবহারে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে গোয়েন্দা বিভাগ। ম্যাচিউর মানুষ এবং টিনেজাররা, তারা কিউরিসিটির জন্য অথবা তাদের একটা পারভার্ট রুচির জন্য বিভিন্ন রকমের অ্যাপ বানাচ্ছে, যে অ্যাপসগুলো দিয়ে একজন আরেকজনের সাথে পরিচিত হতে যাচ্ছে এবং একটা মানসিক নৈকট্যের কাছাকাছি আসার চেষ্টা করে অর্থের বিনিময়ে, এবং একটা পর্যায়ে তারা শারীরিক নৈকট্যের মধ্যে এসেও নানা রকমের প্রতারণার শিকার হতে যাচ্ছেন। ফাঁদে পা দিতে গিয়ে আপনি সর্বস্ব হারিয়ে আপনার সারা জীবনভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে একটা কেলেঙ্কারির শিকার হতে যেতে পারেন। এজন্য এগুলো থেকে বিরত থেকে পারিবারিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করাটাই উচিত। বিকৃত মানুষের বিপুল চাহিদা থাকে বলেই যারা এইগুলোকে ব্যবহার করে অর্থ উপার্জন বা অর্থ হাতিয়ে নেওয়ার একটা চেষ্টা করে, তারা বিভিন্ন বিভিন্ন নতুন নতুন অ্যাপস নিয়ে তখন হাজির হয়ে থাকে। এই জন্য সচেতন হওয়া উচিত আমাদের নিজেদেরই, যে আমরা এগুলোর ফাঁদে পাও দিব না, আমরা সেই ফাঁদে পা দিয়ে প্রতারকদেরকে অর্থ হাতিয়ে নেওয়ার কোনো সুযোগও দিব না।
অ্যাপসগুলো নিয়ন্ত্রণে তেমন একটা পদক্ষেপ নেই সরকারি পর্যায়ে। এগুলো বন্ধে বিটিআরসিকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, কিন্তু চাইলেও এসব অ্যাপস নিয়ন্ত্রণে আনা যায় কিনা সে প্রশ্নই ছিল এই প্রযুক্তিবিদের কাছে। গুগলের প্লে স্টোরের পলিসি অনুযায়ী কিন্তু যদি কোনো অ্যাপস যেটা নৈতিকতা বিরোধী যে অ্যাপসগুলো, যেমন এটা অ্যাবিউজিং কন্টেন্ট হতে পারে কিংবা ঠকানো প্রতারণা বিভিন্ন ধরনের যদি অ্যাপস থাকে, এটা পাবলিকলি যে কেউ কিন্তু গুগলকে সেটা রিপোর্ট করতে পারে এবং গুগল যদি অ্যানালাইসিস করে তার সত্যতা পায় তাহলে সেক্ষেত্রে প্লে স্টোর থেকেই গুগল এটাকে ব্যান করে দেয়, ব্লক করে দেয় অনেক সময়। এছাড়াও প্রত্যেকটা কান্ট্রির একটা ইন্টারনেট গেটওয়ে আছে এবং সেই গেটওয়ে সিস্টেম থেকে স্পেসিফিক ওই কান্ট্রিতে অ্যাপটা বন্ধ করে দেওয়া সম্ভব। যেমন এই ডেটিং অ্যাপটা চাইলে বাংলাদেশের গেটওয়ে থেকে এটা স্টপ করে দেওয়া সম্ভব। আমাদের দেশে কিন্তু ওই ধরনের কোনো পলিসি নাই। তো পলিসি যদি হয় যে আমার দেশে কোনো অ্যাপ চালাতে হলে আমাদেরকে এই পলিসি মেনেই চালাতে হবে, তখন যারা অ্যাপ ডেভেলপার কিংবা যেসব প্রতিষ্ঠান এই ধরনের অ্যাপ নিয়ে কাজ করে তারা বাধ্য ওই দেশের নিয়ম অনুযায়ী চালাতে। ডেটিং অ্যাপস ব্যবহার করে নানাভাবে প্রতারিত হচ্ছেন অনেকে। এসব অ্যাপস ব্যবহারে সতর্কতা আর সচেতনতাই সবচেয়ে বেশি প্রয়োজন। প্রযুক্তি হাতের নাগালে থাকা মানে তার যাচ্ছে তাই ব্যবহার ঠিক নয়। সন্তান ঘরে থাকা মানেই ভালো থাকা, ডিজিটাল যুগে এসে এ ধারণা পোষণ করা একেবারেই ভুল। হয়তোবা আপনার সন্তান বা পরিচিতজনরা ঘরে বসেই দেদারসে ব্যবহার করছে ডেটিং অ্যাপস আর পা বাড়াচ্ছে অন্ধকার জগতে, ফলে নৈতিক অধঃপতনের পাশাপাশি বেড়েছে প্রতারণার খপ্পরে পড়া ঝুঁকিও। তাই এই সকল অ্যাপস ব্যবহারে সকলকে আরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা।